Hello, Assalamualaikum everyone. This is Ahmed Shauli. Welcome to A Day with Ahmed Shauli. So, আজকে আমি এখন বের হচ্ছি। আজকে 6 রোজা আলহামদুলিল্লাহ ডান। ইফতার পরপরই রেডি হয়ে এখন হচ্ছে গিয়ে বের হব। আজকে টোটালি একটা 8টার সময় একটা ব্লু টাউনে মিটিং আছে। আফটার দ্যাট একটু শপিং টপিং দেখব, একটু ইয়েলোতে যাব, নয়ারের কালেকশন দেখব অ্যান্ড ভগে যাব, ভগের কালেকশনগুলো দেখব অ্যান্ড যদি ওখান থেকে কিছু পছন্দ হয় অলিভের জন্য গিফট নিব অ্যান্ড নিজের জন্য পছন্দ হলে কিছু একটা নিয়ে নিব। সো চলুন দেখা যাক, আপনাদের সাথেও শেয়ার করবো টুকটাক আজকে সারাদিনে কী হয়। এবং আজকে রাত্রেবেলা সেহেরি বাইরে করার প্ল্যান আছে আমার অলিভের। সো হোপফুলি পুরো সেহেরি পর্যন্ত আপনাদের সাথে টুকটাক করে সব কিছু শেয়ার করবো আমার সাথে। আমাদের মিটিং শেষ, এখন হচ্ছে আমরা যাবো টুকটাক কালেকশন দেখবো। ফার্স্টে ইয়েলোতে যাবো, দেন নয়ন, দেন ভগে যাবো। ভগে অলিভ যেতে চাচ্ছি না, দেখা যাক যাই কি কালেকশন আছে দেখবো। রোজা উপলক্ষে খুব সুন্দর করে রোডগুলো সাজিয়েছে। সো আমরা ইয়েলোতে চলে আসলাম, ইয়েলোর পাঞ্জাবি কালেকশন দেখছিলাম অলিভের জন্য। অলিভের দুইটা কালো পছন্দ হয়েছিলো অ্যান্ড আমি চাচ্ছিলাম না কালো কিছু নিই, এবার আমার ড্রেসের সাথে ম্যাচ করে পরবো। এরপরে আমরা বের হয়ে নয়ারে গেলাম। নয়ারে গিয়ে হচ্ছে আমরা কিছু কালেকশন দেখবো, পাঞ্জাবির জন্যই বেসিক্যালি নয়ারে যাচ্ছি। সো অলিভ তিন চারটার মধ্যে আমার একটা পছন্দ হলো, অলিভ যে তিন চারটা দেখলো। সো অলিভের জন্য নয়ার থেকেই গিফটটা নিলাম ঈদের, বাট আপনাদের সাথে শেয়ার করবো না এখন, যেহেতু ঈদের জিনিস এখন দেখাবো না। হোপফুলি ঈদের কোনো ব্লগ বের হলে বা ব্লগ করতে পারলে ইনশাল্লাহ শেয়ার করবো। সো এরপর নিউ ইয়র্ক থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে হচ্ছে গিয়ে বের হব। নিউ ইয়র্কের কাজ শেষ করে আমরা গেলাম হচ্ছে ভগে। ভগে আমার জন্য কিছু কামিজ দেখছিলাম, ওয়ান পিস দেখছিলাম অ্যান্ড আমার এখানে তেমন কিছু একটা পছন্দ হচ্ছিলো না। সো ওদের ভিতরে আরও কালেকশন ছিল, সো ভিতরে কালেকশনগুলো দেখতে যাব। সো ভিতরের দিকেও আসলাম অ্যান্ড সেরকম আমার কাপড়ের ম্যাটেরিয়াল পছন্দ হচ্ছিলো না, যেহেতু গরমের টাইম যতটুকু নরম সুতির কাপড় বা লন টাইপের নিতে পারবো বা পাকিস্তানিগুলো নিতে পারবো তত ভালো। সো আমি ওয়াক থেকে আর কিছু নিলাম না। সো ভাবছি বসুন্ধরার দিকে যাব, বসুন্ধরা সিটিতে দেখা যাক। আফটার দ্যাট সিরাজ ক্যাপিটালের ল্যান্ডিং নামের স্টোরটাতে গেলাম অ্যান্ড ওখান থেকে আমার একটা জুতা পছন্দ হলো, ওখান থেকে জুতাটা নিলাম অ্যান্ড দেন ফুচকা খাওয়ার ক্রেভিং হলো, ফুচকার জন্য একটা স্টলে চলে আসলাম এখানে। এটা খুব সিরাজের উল্টা সাইডে খুব পপুলার একটা স্টোর। সো এখান থেকে খাটা মিঠা ফুচকাটা অর্ডার করলাম অ্যান্ড দই ফুচকা অর্ডার করলাম। সো ফুচকাটা এনজয় করছি, একটু পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এবং আরও কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। টুকটাক শপিং শেষে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি অ্যান্ড আই থিঙ্ক আমরা সেহেরির জন্য রাত একটার দিকে হয়তো বাসা থেকে বের হব, যেহেতু লোকেশন মেবি আমাদের এখন পর্যন্ত ফিক্সড হচ্ছে কি উড হাউস গ্রিল গুলশানের না বনানীতে। সো দেখা যাক ওখানেই যাওয়া হয় কি না, আবার মুড চেঞ্জ হয় অন্য জায়গায়, বাট আমার ইচ্ছা আছে উড হাউসেই যাওয়ার। যাই হোক, লেমনমেন্ট নিয়ে বাসায় যাচ্ছি এখন। সো আমাদের সাথেই থাকুন। সো রাত 1:30 বাজে অ্যান্ড আমরা বের হলাম। এখন উবারও প্রায় চলে আসছে, আমাদের সাথে মিশু ভাই যাবে আজকে অ্যান্ড এখন বের হচ্ছি আমরা উড হাউস গ্রিলের উদ্দেশ্যে। আর কোনো চেঞ্জেস আসেনি প্ল্যানিংয়ে আপাতত। সো আমরা যাই, দেন কী কী নিচ্ছি অ্যান্ড কী কী হবে টুকটাক শেয়ার করবো আপনাদের সাথে। এমন অন্ধকার হয়ে গেছে। টাইমিং তো খুবই বাজেই যাচ্ছে আমাদের, বিকজ অফ আমরা 1:30 বের হয়েছি, আফটার দ্যাট 2:00 বাজে ধানমন্ড কী বলি গুলশান বনানী পৌঁছে গেছে। এত বাজে অবস্থা গেছে, আমরা বনানী থেকে উড হাউসে বললো ওদের স্টক আউট, আফটার দ্যাট ওখান থেকে আমরা হেঁটে মিথিওরিতে গেলাম, মিথিওরিতেও স্টক আউট ক্লোজ করে দিচ্ছে ওরা, যারা খাচ্ছে তাদের রেখে বাইরে এক্সট্রা মানুষ নিচ্ছে না। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে গুলশান যাই, গুলশানে কিসের জন্য জানি গেলাম রিও লঞ্চের জন্য, বুফের জন্য। দেন ওখানে গিয়ে শুনি যে ওখানে হচ্ছে গিয়ে গ্যাসের প্রবলেম, এর জন্য আজকে বন্ধ। আফটার দ্যাট আমরা ফাইনালি দেন আবার গুলশান থেকে ধানমন্ডি আসলাম অ্যান্ড ধানমন্ডি এসে ফাইনালি আমরা স্পেস পেলাম অ্যান্ড এখন হচ্ছে গিয়ে অলিভ মেনু দেখতেছে। আমরা আসছি হচ্ছে গিয়ে কই আসছি, আমরা এত জায়গায় গেছি আমি নাম ভুলে গেছি, আমরা আসছি
কই নাম নাই দা লোন দা লোনের পর কি ওকে দা লোন স্টার স্টেক হাউসে আসছি আমি জানি না কি অর্ডার করা হবে দ্যাট সব মেনুটেনও আসুক দেন দেখাই এবং একটু টায়ার্ড হয়েছি ঘুরতে ঘুরতে অ্যান্ড প্রচুর ক্ষুধা লাগছে সেই টাইমও প্রায় শেষ হয়ে আসছে সেটা দেখা যাক আমাদের বেবি লিস্টটা চলে আসছে যদি এটা আমার অর্ডার না এটা অলিভার নিটু হেয়ার অর্ডার আমি সেটা নিলে এটা বেবি আলহামদুলিল্লাহ খাওয়া ফুললি ডান অ্যান্ড নাও হচ্ছে গিয়ে একদমই পেট ফেটে যাচ্ছে এত পড়ে গেছে খাবো পানি খেতে হবে আর 20 মিনিটের মতো টাইম আছে আর 20 মিনিটের মতো টাইম আছে তো ওই তো পানিটা খেয়ে দেন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে ওকে সো ইয়াপ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি অ্যান্ড সারাদিনটা আমার সাথে থাকার জন্য সো এখন বের হচ্ছি আল্লাহ হাফেজ এভরিওয়ান বাই